হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ঋতম বঙ্গল পাচারে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কথা বলবো, এই ভিডিওতে আমরা ডিসকাস করব এই মুহূর্তে কলকাতাতে এমন কিছু চাকরির খবর নিয়ে তোমাদের সাথে আমি আজকে ডিসকাস করব। অবশ্যই প্রাইভেট চাকরি, যেখানে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের শুধু উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা শুধু অ্যাপ্লাই করতে পারবে, আর মোটামুটি 13 থেকে 14 হাজার টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে। তো সেটা নিয়ে আমরা কথা বলবো, কী কী এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, তোমাদের জব লোকেশন করতে হবে, কীভাবে তোমরা এই চাকরিগুলোর জন্য তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। তো যারা বেকার আছো, আর অবশ্যই যাদের ইমার্জেন্সিতে চাকরি দরকার, অনেক চাকরির ইন্টারভিউ দিয়ে ফেলেছে কিন্তু সিলেক্টেড হওনি, তাদের জন্য আজকে ভিডিওটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। তো প্লিজ তারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে, কারণ প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে আর প্রচণ্ড ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কিন্তু এটা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। প্লিজ, তোমাদেরকে আমি বলতে চাই যে আমি প্রত্যেক দিন কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে প্রোভাইড করে থাকি ভিডিওর মাধ্যমে। তো যারা ইন্টারেস্টেড যে প্রত্যেক দিন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর পাওয়ার জন্য, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে কী হবে, আগামী দিনে যখন এই ভিডিও প্রোভাইড করো, ভিডিও পাবলিশ করবো, তোমাদের কাছে কিন্তু ফার্স্টে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, পুরো ডিটেলটা জেনে নেওয়া যাক। ফ্রেন্ডস দেখো, এখানে তোমাদের তিনটে চাকরির কথা তোমাদেরকে আমি বলবো। একটা হচ্ছে টেলিকলারের, একটা হচ্ছে ফিল্ড সেলস এক্সিকিউটিভ অর্থাৎ সেলস টাইপের জব, আর একটা হচ্ছে ব্যাক অফিস জব। তিনটেতেই হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর ফ্রেশার হলেও অ্যাপ্লাই করতে পারবে, এক্সপিরিয়েন্স হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পুরো ডিটেল তোমাদেরকে জানানোর আগে তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, এই যে চাকরির খবরগুলো আছে, এই চাকরির খবরগুলো হচ্ছে একটা কনসালটেন্সির তরফ থেকে, কনসালটেন্সির থ্রুতে তোমাদের রিক্রুটমেন্টটা হবে। কিন্তু এখানে যে এক্স ফ্যাক্টর বা এখানে যে মানে অ্যাডভান্টেজ যেটা রয়েছে তোমাদের জন্য, যে এখানে তোমাদের চাকরি পাওয়ার জন্য তোমাদের একটা টাকাও তোমাদের কোনো খরচা করতে হবে না। তো সেই কনসালটেন্সির নাম হচ্ছে jobcultures.com, যেখানে সমস্ত জায়গায় ফ্রড জিনিস জমে গেছে, ফ্রড ছড়িয়ে গেছে, ফ্রড স্প্রেড করে গেছে, বা কত মানুষের চাকরি হারিয়ে গেছে, চাকরি খুঁজেও মার্কেটে পাওয়া যাচ্ছে না, সেই সময়ে এই জব কালচার্স যে কনসালটেন্সি ফ্রিতে তোমাদের কিন্তু একটা জব প্রোভাইড করছে। তার জন্য আমি জব কনসালটেন্সিকে বাই হার্ট তোমাদেরকে, জব কনসালটেন্সি যদি কেউ দেখে থাকে, জব কালচার্সের যদি কোনো কেউ যদি দেখে থাকে এই ভিডিওটা, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা এই সময়েও তারা কিন্তু ফ্রিতে তোমাদের জন্য চাকরি প্রোভাইড করছে। তো চলো ডিটেলসগুলো জেনে নেওয়া যাক। ডিটেলস হচ্ছে, ফার্স্ট হচ্ছে টেলিকলারের জন্য এখানে জবের ভ্যাকেন্সি বেরিয়েছে। লোকেশন তোমাদের এখানে হবে হচ্ছে নেতাজি নগর নিয়ার রানিকুটি, অর্থাৎ তোমাদের ওয়েবেল মোড় যে সেক্টর 5 সাইডেই, হয়তো লেক টাউন সেক্টর 5 দিকে, ওয়েবেল মোড়ের দিকে কিন্তু তোমাদের এখানে জব লোকেশন হবে। ডেজিগনেশন এখানে বলা হয়েছে ক্রেডিট কার্ড সেলস, আর হচ্ছে ভোডাফোনের জন্য, ভোডাফোনের টেলিকলার সাপোর্টের জন্য এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ক্রেডিট কার্ড সেলস অর্থাৎ ক্রেডিট কার্ড সেলসের জন্য তোমাদের এখানে স্যালারি প্রোভাইড করা হবে আপ টু 14,000 টাকা তোমার স্যালারি প্রোভাইড করা হবে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে কোনো ক্রেডিট কার্ড সেলসের ডিপার্টমেন্টে, যদি এক্সপিরিয়েন্স থাকে, আপ টু 14,000 টাকা স্যালারি তোমরা কিন্তু এক্সপেক্ট করতে পারো। আর তোমরা ফ্রেশার হলে তোমরা এখান থেকে কিন্তু 8 থেকে 10,000 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। ডিউটি আওয়ার তোমাদের এখানে হবে 10টা থেকে 7টা, ঠিক আছে, সকাল 10টা থেকে 7টা হচ্ছে তোমাদের এখানে ডিউটি আওয়ার হবে। জব লোকেশন তোমাদের বলে দিলাম, কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া আছে, ওখানে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো তোমাদের আরেকবার বলে দিচ্ছি, রিক্যাপ করছি তোমাদেরকে, টেলিকলারে তোমাদের পোস্ট হবে, মেল ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে হবে, জব লোকেশন হবে তোমাদের নেতাজি নগর ওবেল মোড় লেক টাউনে তোমাদের জব লোকেশন হবে, ডেজিগনেশন হবে তোমাদের ক্রেডিট কার্ড সেলস বাই ফোন, তোমাদের ক্রেডিট কার্ড সেলস করতে হবে, এটা একটা হবে। আর একটা ভোডাফোনের যদি কলিং সাপোর্টের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ডিউটি আওয়ার্স হবে 10টা থেকে 7টা, স্যালারি তোমরা পেয়ে যাবে 8 থেকে 14,000 টাকার মধ্যে স্যালারি তোমরা পেয়ে যাবে। যদি ফ্রেশার আর এক্সপিরিয়েন্স থাকো তাহলে তোমাদের 14,000 টাকা ধরে রাখো, এক্সপেক্ট করতে পারো, আর যদি ফ্রেশার থাকো তাহলে 8 থেকে 10,000 টাকা তোমরা এখানের থেকে পেয়ে যাবে। তারপর আসছে ফ্রেন্ডস, যে এখানে আছে ফিল্ড সেলস এক্সিকিউটিভের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। লোকেশন এখানে হচ্ছে অল ওভার কলকাতা। এখানে ফিল্ড সেলস এক্সিকিউটিভে তোমাদের কী হবে, মেনলি তোমাদের হচ্ছে তোমাদের বাড়ির নিয়ারেস্ট লোকেশনে তোমাদের কিন্তু কাজ হবে, ঠিক আছে। যেমন ধরো SBI কার্ডের ধরো সেলসে তোমাদের যদি ঢোকানো হয় ফিল্ডে গিয়ে সেলস করা, বাই কলিং নয়, ফিল্ডে গিয়ে তোমাদের যদি করতে হয় তাহলে এমন হতে পারে তোমাদের বাড়ির পাশে যদি কোনো পেট্রোল পাম্প থাকে, বা কোনো শপিং মল থাকে, বা কোনো ফিনান্সের দোকান থাকে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু এই ক্রেডিট কার্ড সেলসের জন্য তোমাদের সেখানে গিয়ে কিন্তু কাজ করতে হতে পারে। স্যালারি তোমরা এখান থেকে আপ টু পেয়ে যাবে 15,000, আপ টু 15,000 টাকা মানে হচ্ছে 15,000 টাকার মধ্যে তোমরা এখানে স্যালারি আদায় করতে পারবে। ফ্রেশার এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে, কোয়ালিফিকেশান HS পাস দুটোরই, আগের চাকরিটাও HS পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর নিয়ারেস্ট লোকেশানে তোমাদের কিন্তু এখানে তোমাদের ডেজিগনেশন জব লোকেশান কিন্তু নিয়ারেস্ট লোকেশানে হবে। তো সমস্ত কিছু বলে দিলাম, এই একটা চাকরি। আর একটা রয়েছে ব্যাক অফিস জব। ব্যাক অফিসের জন্য এখানে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, এখানে তোমরা ফ্রেশার হলে অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স এখানে 1 বছরের চাওয়া হয়েছে। স্কিল তোমাদের এখানে প্রত্যেকটা চাকরিতে কিন্তু কমিউনিকেশন স্কিল কিন্তু চাওয়া হয়েছে, খুব ভালো ইংলিশ হিন্দি আর বাংলাতে। তো যদি ভালো থাকে তাহলে অ্যাপ্লাই করো, নাহলে অ্যাপ্লাই করো না, কিন্তু তোমরা ইন্টারভিউ সেকশনে তোমরা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে।
এই ব্যাক অফিসের জবে তোমাদের কিন্তু স্কিল চাওয়া হচ্ছে, তোমাদের কিন্তু অ্যাডভান্স এক্সেল জেনে রাখতে হবে, এক্সেলের কাজকর্ম তোমাদের জেনে রাখতে হবে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করো। কারণ এখানে পুরোপুরি ব্যাক অফিস জব বুঝতে পারছো, পুরোপুরি এক্সেলের উপর তোমাদের কাজ হবে। যদি তোমাদের এক্সেল ভালো করে জানো, আর যদি 1 বছর এক্সপিরিয়েন্স থাকে, উচ্চ অনেক পাওয়া যদি থাকো, তাহলে তোমরা এই চাকরির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এই চাকরির জব লোকেশন হবে, সেক্টর হবে, এখানেও কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে মোটামুটি ধরে রাখো 12 থেকে 15 হাজার টাকার মধ্যে তোমার স্যালারি কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এই তিনটে চাকরির যে কথা বললাম, তিনটে চাকরির লোকেশনে কিন্তু কলকাতাতে হবে, তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে একটা লিংক প্রোভাইড করে দিবি, দিয়েছি ওখানে, ওখানে তোমরা ক্লিক করে সেই জব কালচার্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। ওখানে প্রত্যেকটা যে যে কটা চাকরি খবর তোমাদেরকে জানালাম, প্রত্যেকটার জন্য এক একটা করে বক্স করে দেওয়া আছে, প্রত্যেকটা ডিটেল তোমরা ওখানে গিয়ে ক্লিক করে অ্যাপ্লাই করতে আরামসে পারবে, সহজে পারবে। যদি কোনো অসুবিধা হয়, ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, একবার জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে সাপোর্ট দিয়ে দেবো, বা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আশা করছি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।